শালার বোকা কি আমি ছিলাম নাকি আমারে বানানো হয়েছে? কারণ ছোট কালে দেখছি বড়রা প্রেম করে আর বড় হয়ে দেখি ছোটরা প্রেম করে, কিন্তু কথা হইতেছে দুইটা স্টেপে পার করতেছে, বাট তাও স্টিল সিঙ্গেল। আমার লাভ লস নেই, আমার লাইফ টাই লস। কারো ভুলগুলো শুধরানোর জন্য এন্টারটেইনমেন্টের মাধ্যমে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে রোস্ট। এক্স্যাক্টলি তেমন এইসব বাচ্চা পলবাইনদের রোস্ট করলে তারা তাদের মাথায় এইসব কথাগুলো ঢুকাবে না। গজ গেস এদেরকে ম্যানিপুলেট করার জন্য কিছু সাংবাদিক নামে কোলাঙ্গার, সাথে তো কয়েকটা সিঙ্গার নামে গাঞ্জাখোর আছে। বাট গেস মোস্ট ইম্পর্টেন্ট কথা হইতেছে, এইসব বাচ্চা পলবাইন ছোট কাল থেকেই ছিল বস্তিতে। সাংবাদিক বলতেছে এরা যে নিউজ গুলো প্রচার করতেছে এগুলো কি আসলেই নিউজ? আর আরেকজন তো বাপ্পারাসের মতো চাকা খাইতে খাইতে নিজে তো নেশার সাগরে ডুবছে, ইভেন গাইস এইসব ছোট বাচ্চা পোলাবাইনদের ডুবাইতেছে। গাইজ দেখো, ফার্স্ট অফ অল বলি এরা বস্তিতে ছিল বলে আমি এদেরকে হেড দিচ্ছি, এটা না। ইভেন গাইজ আমি তোমাদেরকে ভিডিওর ফার্স্টে বলছিলাম আমি এদেরকে রোস্ট করতে আসি না। আজকে এরা এখনো ম্যাচিউর হয়নি, দ্যাটস ওয়াই তারা ভালোমন্দ কোনটা এটা বুঝতেছে না। এন্ড আপনি এইসব ছোট বাচ্চাদের ইনপুট হিসেবে যা দিবেন আপনাকে আউটপুট হিসেবে তা তারা রিটার্ন দিবে। দ্যাটস ওয়াই পথ শিশুদের নিয়ে কিছু করতে চাইলে আগে ভালো কিছু দিয়ে শুরু করেন, লাইক তাবিব মাহমুদের মতো। আর আপনি যদি এদেরকে নিয়ে ভালো কিছু করতে না পারেন তাহলে ভাই বাদ দেন, কারণ কয়েকদিন পর যখন এরা খারাপ হয়ে ইনফ্লুয়েন্সার হবে তখন সমাজের আর পাঁচটা মানুষ এদের থেকে ইন্সপায়ার হয়ে এইসব কাজ ইনভলভ হয়ে যাবে। গাঞ্জা সাকিব তুই বাপ্পারাসের মতো অনেক চাকা খাইছস, দ্যাটস ওয়াই তুই এইসব গান করতেছস বুঝতাছি। বাট এইসব ছোট বাচ্চাদের এরকম লিরিক্স দিয়ে সমাজের আর পাঁচটা ছোট বাচ্চাদের কেন নষ্ট করতেছিস বুঝতাছি। দেখো গাইস রানা সময় আগুন এরা কিন্তু একই পজিশন থেকে উঠে আসছে, বাট এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে রানাকে ইয়াং জেনারেশনের ছেলে সবাই রেসপেক্ট করে আর এদেরকে কেউ করে না। আর কেন করতেছেন এটা তুমি আমার থেকে বেটার জানো, কথায় আছে না সৎ সঙ্গে স্বর্গ বা অসৎ সঙ্গে সর্বনাশ। সো হোয়াট এভার গাইস তোমরা সবাই রিদ আহমেদ শান্ত কিছু না, রিদ আহমেদ শান্ত রিসেন্টলি এই টপিকে কয়েকটা কথা বলছিল, গাইস লিটারালি বলতেছে এই কথাগুলো আমার প্রচুর ভালো লাগছিল। দ্যাটস ওয়াই তোমাদেরকে এখান থেকে ছোট্ট একটা ক্লিপ শোনাচ্ছি। একটা ইন্টারভিউ উল্টা পাল্টা পেম্পিরিতি মেম্পিরিতি বাচ্চাদের নিয়ে উল্টা পাল্টা আউট ফল ভিডিও যদি কেউ করে তাহলে মনে করেন তার পেজের তো ইনকাম সোর্স বন্ধ করবো করবোই, তার ইউটিউব ভিডিও সব রয়ে দেবো সব। আমি চাই না কারো পেটে লাথি মারতে, কারো ইনকাম সোর্স বন্ধ করতে জন্য আমি প্রথমত সতর্ক করতেছি যে আপনারা যা করতেছেন বুঝাশোনা করেন, 5 বছরের গ্যারান্টি দিবেন যে আপনি 5 বছর ওই ছেলেটারে পড়াবেন, 5 বছর, 1 মাস পড়াবেন, 6 মাস পড়াবেন, ভিউ আসা পর্যন্ত পড়ায় শোনাবেন মানুষদের, আমি ওরে স্কুলে ভর্তি করাইছি, ওরে এই জায়গায় ভর্তি করাইছি, ওই জায়গায় ভর্তি করাইছি, এইসব চলবে না। যদি 5 বছরে একটা অসহায় শিশুদের দায়িত্ব নিতে পারেন তাহলে আপনি ওটা নিয়ে ভিডিও করতে পারেন, তাও ভালো ভিডিও। সো গাইস এইসব বস্তি মার্কেট টপিক নিয়ে আর কোনো কিছু বলতে চাই না। বাই দ্য ওয়ে গাইস রিসেন্টলি প্রত্যহীরনকে গ্রেফতার করার টপিকটা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম, আর ওই ভিডিওতে প্রত্যহীরন 1x বেট প্রমোশন করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এটা নিয়ে এক্সপ্লেন করছিলাম। গাইস ওইখানে অনেকেই কমেন্ট করছে তুইও তো বেটিং সেট প্রমোশন করছিলি। ইয়েস গাইস আমিও বেটিং সেট প্রমোশন করছিলাম, বাট ওই টাইমে বেটিং সেট প্রমোশন করা ইললিগাল যেটা জানতাম না। বাট গাইস যখন বেটিং সেট প্রমোশন করা ইললিগাল জানতে পারছি তখন সব ভিডিও থেকে বেটিং সেট প্রমোশনের ক্লিপগুলো কাট করে নিছি। এন্ড রিসেন্টলি একটা বেটিং সেটের সাথে মান্থলি এগ্রিমেন্টে যাচ্ছিলাম, ইভেন গাইস এই মান্থলি এগ্রিমেন্টটাও ক্যান্সেল করে দিছিলাম। সো এট লাস্ট একটা কথাই বলবো, কারো সম্পর্কে কোনো এলিগেশন দেওয়ার আগে ফার্স্টে তার সম্পর্কে ভালোভাবে জানবা, দেন তুমি এটা নিজের বিবেক দিয়ে জাজ করো। তোমার যদি তাকে এলিগেশন বা ব্লেম দিতে মন চাই দিতে পারো, বাট হোদাই কোনো একটা জিনিস যাচাই বাছাই না করে কারোর উপর ব্লেম দিও না। সো দ্যাটস ইট ফর টুডে। আর গাইস নেক্সট ডে কোন টপিকে ভিডিও দেখতে ইন্টারেস্ট কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাই যাবা, আর সেকেন্ড চ্যানেল এন্ড ফেসবুক পেজের মধ্যে নিউ নিউ ফেস ক্যাম দিয়ে ব্লগিং ভিডিও দেখতে পারবা, যে দুইটা লিংক এস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইউনিক কতগুলো ভিডিও আসবে এগুলো এখানেই পেয়ে যাবা, ওই ভিডিওগুলো দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব এন্ড ফলো করে আসতে পারো। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।